বাম কংগ্রেসের পর এবার আমরা আক্রান্তকেও বাধা। দলুয়াখাকি গ্রামে যেতে বাধা অম্বিকেশ মহাপাত্রদের। এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকেরও রাস্তা আটকে ছিল পুলিশ। সরাসরি সেই জায়গায় আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, এর আগে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে দলুয়াখাকি গ্রামে যাতে আইন শৃঙ্খলা শান্তি বজায় থাকে তার জন্যই এই সিদ্ধান্ত। এবার তারা কি বলল? এবারও কিন্তু একই যুক্তি, একই বক্তব্য। গত দুবার ছিল কোনো একটি রাজনৈতিক দল, এবার কিন্তু একেবারে আক্রান্ত আমরার পক্ষ থেকে এখানে আসা হয়েছিল। আমরা দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখো। এখানে 7 জন তারা এসেছিলেন অম্বিকেশ মহাপাত্রের নেতৃত্বে, তারা এখনও দাঁড়িয়ে রয়েছেন। তাদের দাবি হচ্ছে তারা একবার ভেতরে যেতে চান, তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান। মূলত যে গ্রামে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই মানুষদের সঙ্গে তারা একবার কথা বলতে চান, কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছেন, তারা কিন্তু আটকে দিয়েছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে কোনোভাবে এই মুহূর্তে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। কি বলছেন আমরা একটু শুনবো। আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে এসেছি, পরিষ্কার কথা। যারা এই রাজ্যে রাজ্য সরকারের শাসক দলের দ্বারা আক্রান্ত হয়েছে বা পুলিশ প্রশাসনের দ্বারা আক্রান্ত হয়েছে, নাগরিক অধিকার বাক স্বাধীনতা আক্রান্ত হয়েছে, মানবাধিকার আক্রান্ত হয়েছে, তাদেরই আমাদের একটা মঞ্চ হচ্ছে আক্রান্ত আমরা মঞ্চ। আমরা সেই মঞ্চের তরফে 7 জনের প্রতিনিধি দল এই জয়নগর থানার অধীনে দলুয়াখাকি গ্রামে একটা 7 দিন আগে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলে আমরা গিয়ে যারা ওখানে আক্রান্ত হয়েছে নানানভাবে তাদের সঙ্গে কথা বলে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করবো আর কি। তারপরে সেটাকে আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে লিখিতভাবে জানাবো, আমাদের একটা কর্তব্য হিসাবে, নাগরিক অধিকার হিসাবে। তো আমরা এখানে এসেছি, কিন্তু ওনারা পুলিশ প্রশাসনের তরফ থেকে বাধা দিচ্ছেন। আমরা বারে বারে অনুরোধ করছি, আমরা একজন নাগরিক আরেকজন নাগরিকের সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আমাদের দেশের আইন সংবিধান সেটা আমাদের কাছে সেটা রয়েছে, সেই যৌক্তিকতার কথাও ব্যাখ্যা করছি। কেন বলছি নর্মাল সিনে আপনারা বহিরাগত, আপনারা যেতে পারবেন না, আপনারা দেবেন না। এই মুহূর্তে তো বহিরাগত কাউকে আমরা অ্যালাউ করছি না, মানে গ্রামবাসী ব্যতীত। দেখুন কেউ প্লিজ, গ্রামবাসী ব্যতীত কেউ আসবেন না। ওনারা তো দাবি করছেন ওনারা কোনো রাজনৈতিক দল না, আপনি বিবেচনা করে দেখুন। আপনারা একটু পুনর্বিবেচনা করুন, দরকার হলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু ফোনে কথা বলে নিন। আমরা দরকার একটু অপেক্ষা করছি। আমরা আপনারা কোনো জবরদস্তি করে ঢুকবো না, আপনাদের সঙ্গে আমরা জবরদস্তি করে ঢুকবো না। শুধু বারবার আমরা অনুরোধ করব এবং আমাদের নাগরিক অধিকারের জায়গা থেকেই কথাটা বলছি, দেশের সংবিধানের জায়গা থেকে বলছি, আইনের প্রশ্রয়ে কথাটা বলছি। তা সত্ত্বেও যদি আপনারা বাধা দেন তাহলে দুর্ভাগ্য আমাদের রাজ্যবাসী হিসাবে, দেশবাসী হিসাবে। আপনার দরকার হলে আরেকবার একটু কথা বলুন, আমরা একটু অপেক্ষা করছি। একটু হায়ার অফিসার যদি কেউ থাকে বা এসপির সাথে হলেও আপনি একটু কথা বলুন। দেখো এখনো পর্যন্ত কিন্তু তারা অনড়। বারবারই অনুরোধ করা হচ্ছে প্রশাসনের কাছে যে অন্তত তাদেরকে একটু ঢুকতে দেওয়া হোক, কিন্তু দেখুন আমরা আবার সেই ছবি দেখাচ্ছি। কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে যাচ্ছে কিনা বা আমাদের ভিতরে কোনো ঝান্ডা আছে কিনা, প্ল্যাকার্ড আছে কিনা, কি আছে, যা আছে কয়েকটা ফাইল, কাগজপত্র, পেন, এই ছাড়া কিছু। আর মোবাইল একটা সঙ্গে সবারই আছে, আমাদেরও আছে। আপনি দরকার হলে আপনারা কথা বলুন, কারণ এটাও একটা সিটিজেন রাইটস। আপনারা যদি এই প্রোটেকশনটা দিতে পারতেন তাহলে দলুয়াখাকি সম্পর্কে আমাদের কাছে যে রিপোর্ট, সেখানকার গ্রামবাসীদের যে ভায়োলেশনস হয়েছে হিউম্যান রাইটস, সেটা হতোই না। আজকে আপনারা আমাদের ক্ষেত্রে যে ভূমিকা পালন করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই বহিরাগত কোট আনকোট শব্দটা, এটা কোনো কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ হলো না, একেবারেই হলো না। ল অ্যান্ড অর্ডার দেখাটা আপনাদের দায়িত্ব। আপনারা নিশ্চয়ই যদি ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করি তাহলে আপনারা নিশ্চয়ই আটকাতেন সেটা। গ্রামবাসী ব্যতীত বাইরের কাউকে অ্যালাউ করছি না, গ্রামবাসী ব্যতীত। গ্রামের পাশের গ্রামে আদার দেন ভিলেজ, লোকাল ভিলেজ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিপদে আপদে একজন পাশে যাবে না। ওই জায়গা তো বলতেই আপনারা কি বলতে চাই যে গ্রামবাসী না, তাহলে আমাদের দেশটা ছোট হতে হতে একটা গ্রামে এসে পৌঁছে গেছে। গ্রাম ছাড়িয়ে অঞ্চল, অঞ্চল ছাড়িয়ে থানা, থানা ছাড়িয়ে জেলা, জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে যে বৃহত্তর দেশ, সেই দেশের কনসেপ্টটা আমাদের কাছে এখানে এখন ছোট্ট একটা গ্রামের হয়ে গেছে। গ্রামের বাইরের লোক হলে সে বহিরাগত, সে যেতে পারবে না ভারতের সংবিধান অনুযায়ী। এরকম একটা জায়গায় আপনারা ব্যাখ্যা আনছেন। আপনারা আপনারা তো এই দেশেরই নাগরিক, তারপরে তো আপনারা পোশাক পরেছেন, দায়িত্ব নিয়েছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা যদি আপনারা এই কথা বলেন এখানে প্রকাশ্যে দাঁড়িয়ে, আমরা কার কাছে কী আবেদন জানাবো? আমরা যদি মানুষের কাছে মানুষের বিচার না পাই তাহলে আর কার কাছে বলবো কথাগুলো? এই প্রোটেকশনটা আপনারা হয়তো সেই দিনে দিতে পারলে গত সোমবার, তাহলে এই গ্রামবাসীর মানুষ এই ভিকটিম হয়তো হতোই না, হয়তো কেন হতোই না, হতোই না, তাহলে আমাদেরও আসতে হতো না। স্যার কতদিন ধরে মানে কতদিন ধরে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? স্যার কতদিন ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? না না, এরকম কেন সিদ্ধান্ত হবে না? আমি বলছি গত 7 দিন ধরে তো এই নিয়ে 4-5টা দলকে ঢুকতে দেওয়া হলো না যারা ত্রাণ নিয়ে এসেছিল, এমনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে কতদিন হবে না বা এরকম কিছু? না না, এটা আমি এখন আপনাকে বলতে পারছি না, বলতে পারছি না এখন আপনাকে। ত্রাণ কেউ ঢুকতে দিচ্ছেন না শুনে অবাক লাগছে, মানে এরকম কোনো ফাইনাল কিছু হয়নি কতদিন পর্যন্ত চলবে এটা? না, পুলিশ প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে কোনো দিন তারিখ বলা হচ্ছে না, যেমনটা আপনারা দেখতে পেলেন দলুয়াখাকি গ্রামে ঢুকতে বাধা দেওয়া হলো, আমরা আক্রান্তকে বাধা দেওয়া হলো অম্বিকেশ মহাপাত্রদের। অন্যদিকে জয়নগরে ত্রাণ নিয়ে যেতে পুলিশি বাধার অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম, বিচারপতি রাজাশেখর মান্থা দৃষ্টি আকর্ষণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের মামলা দায়েরের অনুমতি দিল আদালত। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, দেখো তুমি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ বা আমার সহকর্মী উজ্জ্বল তোমাকে দেখাচ্ছে যে আক্রান্ত আমরার যারা প্রতিনিধি তারা ত্রাণ নিয়ে সেখানে উপস্থিত এবং তাদেরকে পুলিশ ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ ঢুকতে দিচ্ছে না বা পুলিশ আটকাচ্ছে। এই একই অভিযোগে সিপিআইএম এর তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারা বলছেন যে এর আগে তারা ত্রাণ সামগ্রী নিয়ে ওই গ্রামে পৌঁছবার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে আটকানো হয়েছে এবং পুলিশ তাদেরকে ওই গ্রামে ঢুকতে দেয়নি। এখন সিপিআইএম এর প্রশ্ন হচ্ছে যে তারা কোন রকম রাজনীতি করতে ওখানে যাচ্ছেন না, তারা শুধুমাত্র যে মানুষরা তাদের সর্বস্ব কার্যত হারিয়েছেন, যারা সেখানে কি খাবেন তার ঠিক নেই, তাদের বাসস্থানের ঠিক নেই, সেই ব্যক্তিদের ত্রাণ সামগ্রী পৌঁছবার জন্য যাচ্ছেন কিন্তু পুলিশ তাদেরকে আটকাচ্ছে। পুলিশের এই যে অতিসক্রিয়তা, এই অতিসক্রিয়তার বিরুদ্ধেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সিপিআইএম এর বক্তব্য হলো যে একেবারে সাধারণ মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে এবং পুলিশ যেখানে তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেই সময় গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন দল, সেটা সিপিআইএম হতে পারে, সেটা আমরা আক্রান্ত হতে পারে বা সেটা অন্য যে কোনো সংগঠন হতে পারে, তারা যখন ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছচ্ছেন তাদেরকে কেন আটকানো হবে এই মর্মে তাদেরকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। আজকে বিচারপতি মান্থার এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে, ফলে সেখানে শুনানি শুরু হলে বাকি বিষয়গুলো কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে স্পষ্ট হবে। কুসুমিতা, ধন্যবাদ সৌভিক।